বাংলাদেশে পিস টিভি বাংলা

লালন না করা যায় সেক্ষেত্রে যদি কুসংস্কারের আশ্রয় নেওয়া যায় তাহলে সন্তানটি কি বেড়ে উঠবে নীতিনৈতিকতার উপরে নাকি সে একটা ভ্রান্তির স্তূপের উপরে বেড়ে উঠবে বিষয়টি অত্যন্ত কঠিন নিয়ামতকে নিয়ামতের মতো মূল্যায়ন করতে হবে নতুবা এটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে অতএব আসুন এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি শুধু দর্শক আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আনবিদিন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বাম দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলবিদিন তরুণ প্রতিভা শেখ মুখলেস বিন আরশাদ এবং আমার সর্বভাবে আছেন বিশিষ্ট আলবিদিন শেখ শহীদুল্লাহ আলাইকুম সম্মানিত শুধু পরিচিত হলাম অতিথিদের সাথে এবার যাওয়া যাক মূল পর্বে সন্তান এ নিয়ে আর কি কুসংস্কার আমাদের ময় রয়েছে প্রথমেই আমরা আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো শেখ সৈয়দুল আহমদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين আম্মা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া একটি করণে আমত। বলা যেতে পারে এ সন্তান হচ্ছে দুনিয়া এবং আখেরাত উভয়ের সম্পদ যখন এই সন্তান সুসন্তান হবে যখন এই সন্তান আদর্শ সন্তান হবে আমরা একটি হাদিস থেকে জানি আল্লাহ রসুল সাল্লাহ বলে যখন কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নেয় জীবিত থাকা অবস্থায় তার যে সমস্ত আমল ছিল সেগুলি বন্ধ হয়ে যায় এ হাদিসে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনটি শুধু মৃত্যুর পরেও জীবিত অবস্থা এগুলি করেছে কিন্তু এর প্রতিদান প্রতিফল মৃত্যুর পরেও পেতে থাকে তার মাঝে তৃতীয় বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ বললেন যদি তার জীবদ্দশায় এমন সৎ সন্তান রেখে যায় যে সৎ সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে আসলে আজকে প্রতিটি বাবা মা এমন সন্তানের জন্য আকাঙ্ক্ষিত বেলায়িত কিন্তু কজনেই এমন সন্তানের পিতা মাতা হওয়ার সৌভাগ্য লাভ করেন আমরা বুকভরা শুধু আশা করে অনেক সময় বসে থাকি সন্তানকে আদর্শ সন্তান হিসাবে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমরা সুষ্ঠু সুন্দর ব্যবস্থা নেই না যার কারণে দেখা যায় যা আশা করছি এক রকমের পেয়ে যাচ্ছি আরেক রকমের তাই আমাদেরকে অবশ্যই এ ছোটো কাল থেকে এই শিশু সন্তানকে প্রচলিত রসম রওয়াজকে বর্জন করে প্রচলিত রসম রওয়াজকে বা কুসংস্কারকেও উপেক্ষা করে আমাদের সেই কাঙ্ক্ষিত সন্তান পাওয়ার জন্য সেই ধরনের নিয়মনীতির আলোকে আমাদেরকে অবশ্যই গড়ে তুলতে হবে পূর্বে আমরা সন্তান জন্মের পরেই তার অনেক বিষয়গুলি আলোচনা করেছি সপ্তম দিনের সম্পর্কেও আলোচনা করেছি এরপরে আরেকটি বিষয় করণীয় রয়েছে যেটি সন্তানের খতনা দেওয়া এটি একটি বিষয় বিষয় বরং বিষয় তবে এটি কবে দিবে সে নিয়ে কিছু মতামত থাকলেও আমরা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব হবে এমন এক সময় ছিল এটি কঠিন বিষয় ছিল বিশেষ পারদর্শী ছাড়া এটা করা সম্ভব হতো না এখন উন্নত চিকিৎসায় আলহামদুলিল্লাহ অনেকটা যেন সে প্রাপ্ত বয়স না হয় তখন একটা বিষয় আসবে পর্দা সেটা জটিল জটিল হয়ে যাবে কাজেই এই ক্ষেত্রে আয় করতে হবে হ্যাঁ কেউ যদি এমনও হয়ে যায় যে অজ্ঞতা বশত তিনি এটা করেননি তাহলে প্রাপ্ত হলেও তাকে এই ক্ষেত্রে যেটা আমরা আছি কাজ করবো কাল করবো করতে করতে দেখা যাচ্ছে গুরুত্ব না দেওয়ার কারণে সন্তান প্রাপ্ত হয়ে যাচ্ছে এটা তার জন্য বিলম্বনার কারণ হচ্ছে এবং যারা করাবেন তাদের জন্য বিলম্বনার কারণ হচ্ছে যে করবে তার জন্য বিলম্বনার কারণ হচ্ছে সন্তান সন্তানকে তরবিয়ত দেওয়ার বিষয়টি আমাদের এখানে এসছে এই সংক্রান্ত কুসংস্কার গুলো সন্তানের আউ্ল খামসে সিনিন যারা ওলামা উত্তরবিয়া ইসলামের যে সন্তান প্রতিপালনের তরবিয়তের যে বিশেষজ্ঞ ওলামা এ কেন এবং বর্তমান আধুনিক যে শিশু বিজ্ঞান বা সাইকোলজি যেটা আছে শিশু সাইকোলজি এটা উভয়ে ইসলাম এবং বিজ্ঞান দুইটা মিলে যেটা প্রমাণিত হচ্ছে যে শিশুর প্রথম পাঁচটি বছর আউ্ল খামসে চিনিন এমন পাঁচটি বছর এই পাঁচটি বছরে যদি একটা শিশুকে আপনি আরব জাহানে রাখেন সে আরবিয়ান হয়ে গেল আপনি যদি আমেরিকা রাখেন ইংরেজি ভাষার কি সুন্দরতার মুখে ফুটে উঠলো যে যেখানে রাখবেন আপনি বাংলা ভাষায় রাখেন সুন্দর সে বাঙালি হয়ে গেল এত যোগ্যতা এই পাঁচটি বছরের মধ্যে অতএব এই পাঁচটি বছর যাতে তার নষ্ট না করা হয় মা বাবা অত্যন্ত সচেতনভাবে সুন্দর তার যদি দিতে পারেন তাহলে বিরাট এক উপকার আটটু গুলার দিকে যাচ্ছি বিষণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তাহলে একটা সন্তান কিন্তু জন্ম নেয় ইসলামি ফেতরাতের উপরে ইসলামের উপরে জন্ম নেয় আমরা দেখি যে ছোট বাচ্চা যখন প্রথম জবানটা তার ফুটে তখন সে আল্লাহ বলতে চায় এরপরে তার নিকট ব্যক্তিদের ভিতরে মা বাবা দাদা এই শব্দগুলি বলতে চায় কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সমাজে এবং মানুষ আছে যারা সন্তানকে ডেডি আর ও আর এরকম কিছু শব্দ এইগুলাই শব্দগুলি শিক্ষা দেয় এরপরে

যিনি কোনো সন্তান গ্রহণ করেন নি ওলাম ইয়াকুন লাহু শারিকুন ফিল এই বিশাল সাম্রাজ্যে তার কোনো বংশধর নেই ওলাম ইয়াকুন লাহু আলাইয়ুম মিন الذুললে তিনি এমন নন যে দুর্বলতা পসে তার কোনো হেল্পার সহযোগী লাগবে এমনও তিনি নন ওকাববিরু বিয়ের। তুমি তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব বড় না এই তালিম তিনি দিতেন শিশুদেরকে তো আজকে শিশুদেরকে আমরা ছেড়ে দিচ্ছি মিডিয়ার হাতে আর সেটা কোন মিডিয়া যে শিশু মনে যেটা গেথে যায় আর আল এলম মফিস সেগর কার নকশেফিল হাজার এটা অধিককাল থেকে প্রবাদ শিশুকালের শিক্ষা হলো পাথরের লিপির মতো অক্ষয় কীর্তি সেই ভুলটা আমরা করি আমরা যে একটা হাদিস পাচ্ছি উম্মে সুলাইম থেকে উম্মে সুলাইম যখন সন্তান লাভ করলেন তখন উনি বলছিলেন কুল্লা ইলাহ ইল্লাহ লা ইলাহ ইল্লাহ স্বামী বলছিলেন যে তুমিও ইসলাম গ্রহণ করে ধর্ম ত্যাগ করে গুমরা হয়েছ আমার ছেলেটাকে গুমরা করবে এভাবে বলছিলেন

এগুলি ভয়াবহ প্রভাব কিন্তু শিশু মনের মধ্যে পড়ে আর শিশুরা বললে ছোট বয়সে বুঝে না এক দু বছরের শিশু দুই তিন মাস চার মাসের শিশু বললে বুঝে না কিন্তু দেখলে বুঝে একটা মা যদি শিশুকে বলে জিহবা বের করো সে করবে না কারণ সে বুঝে নাই কিন্তু মা নিজে যদি জিহবা বের করে দুই তিনবার দেখায় এরপরে কিন্তু শিশু জিহবা বের করা শুরু করে আমরা তো শিশু ফেলেছি আমরা দেখেছি শিশুরা দেখা জিনিস সিরিয়াসলি তারা বুঝে

আরগুলো থেকে এই তর উদাস ছোট বয়সে আর একটু দাওয়া দরকার এই দর্ণবাটা পত্রকে সম্মানী সুধী দর্শক যেতে হচ্ছে একটা ছোট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসব ইনশাআল্লাহ এই আলোচনায় আশা করব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্যোন্মোজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বি টিভি বাংলায় হুকুম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়

আসলে বিশেষ করে ছেলে যারা উচিত হলো বাবাদের কমপক্ষে পক্ষে তিনেরা নিজেরাও মসজিদে যাবেন এবং এই ছোট বাচ্চাদেরকেও মসজিদে নিয়ে যাবেন কিন্তু আজকে আমাদের মসজিদের পরিবেশটা কিন্তু ভিন্ন হয়ে গেছে ছোট বাচ্চাদেরকে মসজিদেও কিন্তু অনেকে দেখতে চায় দেখতে চান না জি দেখতে চায় তির্যকভাবে কথা বলেন বরং কঠিনভাবে ধমক দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় খুব অন্যায় কথা এটা খুবই অন্যায় গর্হিত অন্যায় কাজ বিশেষ করে আলেম সমাজ কিভাবে এই কাজটি করেন অথচ দেখুন আল্লাহ রাসুল সালাইসাল্লামের সময় মায়ের দুধের বাচ্চা যে সমস্ত এমন বাচ্চাদের একদিন পড়ালেন। কিন্তু সংক্ষিপ্ত পরে শেষ করে ফেললেন সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনাকে তো এটা সাধারণ নিয়মে আমরা দেখিনি আপনি খুবই সংক্ষিপ্ত করলেন রাসুলসাল্লাম বললেন দেখো আমি যখন মসজিদের দিকে বের হয়ে আসি আমার চিন্তা ছিল যে আজকে লম্বাগুলি আমি কিন্তু আমি যখন সালাদ শুরু করলাম কিছুক্ষণ পরেই যখন আমার কানে আসলো বাচ্চাদের কান্নার আওয়াজ আমি আর দীর্ঘ করতে পারলাম না চাইলাম যে খুব তাড়াতাড়ি যেন বাচ্চা তার মাকে পেয়ে যেতে পারে এজন্যই আমি ছোট্ট সূরা দিয়ে খুব সংক্ষিপ্ত করলাম দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন না যে তোমরা কেন মসজিদে নিয়ে এসেছো এইজন্য সালাত আমাদের সুবিধা হলো না এই ধমক তিনি কোনো মাকেও দিলেন না কোনো সন্তানকেও দিলেন ভবিষ্যতের মুজল্লি বরং তাদের জন্য ছোট বাচ্চার কান্নার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের কেরাত পর্যন্ত সংক্ষিপ্ত করলেন সংক্ষিপ্ত করলেন তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই নির্দেশ দিয়েছেন সালাতে সাত বছরে

যখন রুকু বা শেষ যাচ্ছেন পাশে নামাই পাশে নামাই রাখছেন আবার যখন রুকু থেকে উঠছেন কাঁদে তিনি আবার নিয়ে রাখছেন আল্লাহ এটা মায়েদেরও উচিত মায়েরা অনেক সময় নামাজ যেখানে পড়েন সেখানে বাচ্চাদের যাইতে দেন না এটা ঠিক না এই শিশু মায়ের নামাজ থেকে তো নামাজ দেখেও তো সে শিখবে ছোট শিশুরা দেখা যায় মা যা করে সেও তা করে অবুজ বাচ্চাটি এই মায়ের সালাতের আগে দিয়ে গেলে যাতায়াত করলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই শিশু তার বিয়েতার ক্ষেত্রে আরেকটা কুসংস্কার আছে সাধারণত শিশুদেরকে যা শিখানো হয় এটা বুঝতে দেয়া হয় না বুঝানো হয় না মনে করা হয় যে সে কি বুঝবে না এটা মারাত্মক ক্ষতিকর এখনকার বিজ্ঞানও বলছে না বুঝে মুখস্থ করার অভ্যাস শিশুর প্রতিভাকে ধ্বংস করে ইসলামও এটাই বলে কারণ সে যখন শিশুকালে একটা জিনিস পড়লো বুঝলো না আরেকটা পড়লো বুঝলো না আরেকটা পড়লো বুঝলো না এইভাবে কিন্তু একটা মেসেজ দিয়ে দিলাম বুঝার কোনো দরকার নেই

বিভিন্ন প্রকার অপসংস্কৃতি এটা শিখায় যন্ত্রপাতি এটা করা হচ্ছে যেমন যে পোশাক কেনার সময় দেখা যাচ্ছে যে এমন পোশাক যে পোশাকে আপনার হারমোনিয়ামের ছবি আছে তবলার ছবি আছে এক তারার ছবি আছে দু তারার ছবি আছে এইগুলি যখন দেওয়া হচ্ছে ঢুল

গান শেখানোর জন্য টিচার নির্ধারণ করে দিয়েছেন অথচ তাকে কোরআন শিক্ষা দেওয়ার মতো তার ব্যবস্থা নেই সুযোগ নেই সময় নেই বা অর্থ নেই শেখানো পারক অর্থাৎ এই শিশুকে কিভাবে নাচতে হবে কিভাবে গান করতে হবে কিভাবে দোতরা বাজাতে হবে এই সবগুলি শিক্ষা দেওয়ার জন্য এই যে শিশুটাকে बर्बाद করা হলো সম্পূর্ণ কোন মা বাবা তাই কুল্লুকুম রআইন কুল্লুকুম মাসউলুন আল্লাহ ফরজুল রআইন ফী আ'লি বাইতি সে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত রাখাল যাহমতের ময়দানে এই সন্তানদের ব্যাপারে থাকে আরেকটা এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটা জিনিসও দেখা যাচ্ছে অনেক নবদম্পতি তারা কিন্তু করেন কিছু তাদের স্নেফ ছবি রাখেন এবং ছবির ভিতরে কিছু অশালীনতা থাকে আর এই দুই ছবি কাছাকাছি যখন রাখেন তারা একিয়েতে আর এটাই অবুজ বাচ্চার বনে এটা রেখাපත් করে এটা কে

কারণ সে দুনিয়াতে নতুন আসছে কেউ যদি কিছু আদম যেমন বুঝতে পারে না যে আল্লাহর কসম নিয়ে কি ওভার মিথ্যা কথা বলতে পারে জি একটা আমরা এখানে দৃষ্টান্ত দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেডা যাচ্ছেন দেখেন বাচ্চা কিছু খেলতেছে ওর মধ্যে একজন নুফাইল নামে বাচ্চা ছিল ওনাকে বলে একটা পাখি নিয়ে খেলায় তো নুগায়র জার নাম হ্যাঁ ওই পরে ওই পাখিটা মারা যায় এবং সে ওখানে চিন্তিত जातो ছোট ভাই ছোট ভাই তো এখানে এই উমায় রাহু বলতেন যে আমি সব থেকে গর্ব করতাম আমার রসোল্লা সাল্লামের এই কথাটা নিয়ে তাহলে ছোট্ট বাচ্চা আচরণ করেছেন

আমরা তাদেরকে বিভিন্ন খেলাধুলার জিনিস খেল নিয়ে তারা ব্যস্ত হয়ে যেতে ইফতারের সময় তাদেরকে আবার ইফতার করাতাম কিন্তু আজকে আমাদের দেখুন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এমন ছেলে মেয়েদেরকে বলি আমরা তোমার পরীক্ষা আছে তোমার সিয়াম পালন করার মধ্যে শিশুকে মুক্তবে না পাঠিয়ে তাকে আল্লাহর কিতাব শিক্ষা না দিয়ে ইংলিশ মিডিয়া বিভিন্ন মিডিয়ামে দিয়ে যাওয়া এই শিশু আর সারা জীবনে কোথায় আমি একটা যুবক ব্যক্তি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স তার আমি তাকে সুরে ফাতে পড়ালাম জিজ্ঞাসা সুরে ফাতে পড়ো তো বলল আমি তো পর্যন্ত পারি নাই এই তিন আয়াত আরে বললাম ভাই তুমি পড়ো তুমি পারো হ্যাঁ পারি তো সে পড়তেছে পড়তে পড়তে সে যখন শেষ আয়াতে গেলো সে পড়লো কি গাইরিল গাই দাতুহীন

এই কোচি বাচ্চা 4 বছর হয়নি একে এখনিই যেন মানে ইংলিশের পণ্ডিত বানিয়ে ফেলল এইরকম একটা লউড তার গালির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ফলে ওই সন্তানটি মহসস্ত্র শক্তির বলে এগিয়ে যাচ্ছে কিন্তু তার যে ব্রেনের উপরে বিশাল ব্রেনের উপরে চাপ হওয়ার কারণে বেশি হেমারিং হওয়ার কারণে এই বাচ্চাটি যত পড় হচ্ছে তত দেখা যাচ্ছে সে ডাল হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে একবার স্পষ্ট কথা বলেছেন কিন্তু আল্লাহর কোরআনে হলো সে অলৌকিক অলৌকিক গ্রন্থ যেটা শিশু পড়লে তার ব্রেনের সেলগুলো আরো সতেজ হয় আরো শক্তিশালী হয় জি চার বছরের শিশু কোরআনের হাফেজ আছে পৃথিবীতে সুবাহ ডক্টর আলী বাসমা সাহেব বলেছিলেন আফগানিস্তান অঞ্চলে উনি দেখিয়ে আসছেন যে আমি দেখি আসলাম চার বছরের শিশু কোরআন হাফেজ আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি একবার নাম সহ বলতেছি রংপুর ফোড়াগাস উচ্চ বিদ্যালয়ের এক টিচার মৌলানা কোরমান আলী আমাকে বলেছেন আমরা সময় মুক্ত শিক্ষা অর্থসহ এখনো দেই তো উনি বললেন যে আমার ক্লাসের কিছু শিশু অঙ্ক পারে না ইংরেজিও পারে না জটিল কোনো কিছুই পারে না একবারে কিন্তু এই কোরআন যখন সেটা তারা অর্থ সব বুঝে শুরু করেছে ওই টানে অঙ্ক তার ইংরেজি দর্শক আপনাদের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ দিচ্ছি এটা সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য সুদ দর্শক আমরা বুঝতে পারলাম যে আমরা যা চাই যদি সত্যিকার অর্থে সুখ চাই সমৃদ্ধি চাই সন্তানগুলি গড়ে উঠুক সুন্দর একটি পরিবেশে তাহলে তাদেরকে আমাদের সুন্দর তার বিয়ে দিতে হবে যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নির্মাণ করবে সেই পথে আমাদের শিক্ষা দিতে হবে কখনো আমরা কোনো প্রকার কুসংস্কারের আশ্রয় নেব না যখনই কুসংস্কারের আশ্রয় নেব কচি মনে আমরা রেখাপাত করে দেব আর তারা সেরা জীবন সে ওইভাবে গড়ে উঠবে ভবিষ্যতে যখন আমরা বড় হব তখন তাদের কাছ থেকে দীক্ষার ছাড়া বঞ্চনা ছাড়া আমরা কোনো সফল কিছু পাবো না অথবা আসুন আমরা কুসংস্কার মুক্ত সুন্দরতার বিয়াত দিয়ে সন্তানকে গড়ে তুলি আল্লাহ রব আমাদের সকলকে তো অভিদান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল ও বারাকাত অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাবা সুফানা হুয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনাহ বেঁচে থাকতে চান কবিরা গুনাহ থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিএস টিভি বাংলায় দেখুন বড় গোনা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরান এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেমন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে তার জন্য এসেছে আল্লাহ বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদ মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে আমরা আজ থেকে শপথ গ্রহণ করব। যে বাকি যে সময়টুকু আমরা পাব কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুণ গুণ হওয়ার হক ফাদা দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় আর সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়